তো হ্যালো গাইজ, নিয়ে চলে আসলাম অনেক দিন পরে একটি নতুন ব্লগ। তো আজকে আমাদের বন্ধুদের মধ্যে একটা বন্ধুর জন্মদিন, সুরজ। তো তাকে এখন আমরা দেখতে পাচ্ছ এই যে ময়দা ডিম নিয়ে চলে এসেছি, এগুলো এখন মাখাবো দেখতে পাচ্ছ। আরে কাদা মাখাবো, কাদা জল আনতে গেছে, গোবরের কেক ইত্যাদি ইত্যাদি যা কিছু পাবো সব মাখিয়ে দেবো। দেখো এ ওর জন্য বসে থাকতে থাকতে প্রায় ঘুমায় পড়ছে, কদিন আগে ব্রেকআপ হয়ে গেছে, তাই সুখে ডিপ্রেশনে চলে গেছে আমকে। তো এখানটায় আজকে আমরা সব যে সব অনুষ্ঠান এখানটা হবে, তো চলো যেতে যেতে দেখা যায় কিরে জল কোথায়। ওই তো গাইজ দেখতে পাচ্ছো, তো গাইজ দেখতে পাচ্ছো জল নিয়ে চলে এসছে। এ গোবর এনেছিস? গোবর জোগাড় করার দায়িত্ব অভির। তা করলে ভাই গোবর আর লেগে কাদা কাদা। এসব করিস না, এমনি মুখে গোটায় ভর্তি আরো গোটা হয়ে যাবে। এত বড় এইসব বন্ধু থাকতে তাহলে আর শত্রু তার দরকারই নেই কারো। চলো তো চলো গাইজ গোবর খুঁজতে বেরোই, চলো মিশন গোবর খোঁজা। তো গাইজ দেখতে পাচ্ছ এই যে সুন্দর করে মাটি গুলানো হচ্ছে, ওর মাথায় ঢালাবে মাটি আর গোবর পাঞ্চ করা আছে। জাইনা স্নান করেছে কিনা, স্নান করলেও মাখাবো, স্নান না করলেও মাখাবো। মুরগির ঠ্যাং নাকি সব লুকিয়ে টুকিয়ে। এই ওখানে নামুতে এখানে মত, ওখানে নামুতে এখানে মত। তো গাইজ একটা দুঃখের বিষয়, আমরা ভিডিও দিতে পারছি না। হ্যাঁ এক তো গাইজ এই যে কি করার প্ল্যান করছে কে জানে। যে সব রেডি, এই লুকিয়ে ফেল ভালো করে। মোটামুটি বোঝা যাচ্ছে না, এই আটা ময়দা এগুলো এগুলো লুকাজে। বন্ধ থাকুক, চলে এসছে। দেখো যে বার্থডে ভাই, এই সবাই উইশ কর, হাতি পাত দেয় হ্যাপি বার্থডে। বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললি মুয়ে দিবি না কথা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, সুরজকে আমরা কাদা ডিম ময়দা আটা মাখিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। তো বাড়িতে যাও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সুরজ বাড়ি যাচ্ছে, এলিয়েন হচ্ছে এলিয়েন,
দূরে থাকায় ভালো।